আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ব্লগে। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যেরা সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে আজকে আমরা যাচ্ছি প্রকৃতিক কন্যা সিলেটের জাফলং দেখতে। এই শীতকালীন সময়ে আপনারা জাফলং কীভাবে সিলেট থেকে ভ্রমণ করবেন এবং পুরো ডিটেলসটা আপনাদের সামনে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন। সিলেট থেকে জাফলং যেতে আমরা যে পথটা অবলম্বন করি, নগরীর সিলেট শহরের সোবানিঘাট থেকে গেটলক পাসে 150 টাকা ভাড়া করে আমরা জাফলংয়ের যে স্পটটা রয়েছে সেই স্পটটির পাশাপাশি চলে আসি। আপনারা গেটলক অথবা সিএনজি বা লেগুনার মাধ্যমে কিন্তু সিলেট নগরীর সোবানিঘাট থেকে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারেন। লোকাল বাসে 120 থেকে 130 টাকা ভাড়া করে আপনারা এখানে চলে আসতে পারেন। সিলেট শহর থেকে জাফলংয়ের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। এখানে আসতে সময় লাগবে 2 থেকে 2 ঘন্টা 10 মিনিট, এরকম সময় লাগবে। এই জাফলংয়ের অবস্থান হচ্ছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্তের মধ্যে এর অবস্থান। সারা বছর দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে এসে ভিড় জমায়, তবে এখানে আসার উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে যখন এখানে পানি থাকে তখন এই জাফলংয়ের অপরূপ সৌন্দর্য সরাসরি স্বচক্ষে উপলব্ধি করা যায়। সিলেট শহর থেকে যদি আপনি জাফলং রিজার্ভ গাড়ি নিয়ে আসতে চান তাহলে 2 থেকে 3 হাজার টাকা ভাড়া নেবে। সারাদিনের জন্য আপনারা লেগুনা অথবা যেসব প্রাইভেট গাড়ি রয়েছে সেগুলো নিয়ে আসতে পারে। যেহেতু আমরা শীত মৌসুমে জাফলংয়ের ট্রোর করি সেজন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নেই। মেন যে স্পটটা রয়েছে অর্থাৎ জিরো পয়েন্টে সেখানে কিন্তু অল্প পরিমাণে পানি রয়েছে। জাফলংয়ে যে মেন স্পটটা সেখানে আসার আগ মুহূর্তে আপনারা চারদিকে শুধু পাহাড় এবং ভারত সীমান্ত দেখতে পারবেন এবং যখন আপনারা মেন স্পটে চলে আসবেন তখন একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পারবেন। এই ঝুলন্ত ব্রিজ হয়ে প্রতিদিন কিন্তু অনেক পর্যটকরা এখানে আসে এবং ভিড় জড়ায়, যা বাংলাদেশের অন্যান্য পর্যটকদের সাথে একত্রিত হয়। এখানে কিন্তু সীমানা রয়েছে, এই সীমা অতিক্রম করে বাংলাদেশি পর্যটকরা ভারতে যেতে পারবে না এবং ভারতীয় পর্যটকরা যারা রয়েছে তারা কিন্তু বাংলাদেশ সীমান্তে আসতে পারবে না। এবং চারদিকে দেখেন পতাকা রয়েছে, তো যারা বিজিবির সদস্যরা রয়েছেন তারা কিন্তু এটা খুব সতর্কতার সহিত খেয়াল করেন। আপনারা সবাই অবগত আছেন যে জাফলংয়ের মধ্যে যে মায়াবি ঝর্ণা রয়েছে সে মায়াবি ঝর্ণার দেখার উপযুক্ত সময় হচ্ছে কিন্তু বর্ষাকাল। বর্তমানে এই সময়টাতে কিন্তু সেখানে শুধুমাত্র পাথর দেখতে পারবেন, এখানে পানি না থাকলে কোনো সৌন্দর্য আপনি দেখতে পারবেন না। বর্ষাকালে কিন্তু এই মায়াবীর ঝর্ণা প্রচুর দর্শনার্থী সেখানে গিয়ে প্রবেশ করে এবং সেখানকার সৌন্দর্য উপলব্ধি করে। তো দেখেন জাফলংয়ের যে মেন স্পটটা রয়েছে সেখানে কিন্তু পানি একেবারে কম, নৌকাটা সঠিকভাবে চলাচল করতে পারছে না। যে সকল পর্যটকরা জাফলংয়ে অবস্থান করবেন খাওয়া দাওয়ার জন্য আপনারা যেসব রেস্টুরেন্ট বেছে নিতে পারেন, অর্থাৎ এখানে সবচাইতে বড় রেস্টুরেন্ট হচ্ছে জাফলং ভিউ রেস্টুরেন্ট, তাছাড়া সীমান্ত ভিউ রেস্টুরেন্ট, জাফলং পর্যটক রেস্টুরেন্ট, এইসব রেস্টুরেন্ট এই পর্যটক এরিয়ার মধ্যে রয়েছে। এছাড়া আপনারা নগরীর সিলেট শহরে বিখ্যাত যে পানসি পাসপাই অথবা পালকি রেস্টুরেন্ট এইগুলাতে আপনারা সুলভ মূল্যে আপনার পছন্দ মতো খাবার খেয়ে নিয়ে যেতে পারেন। এছাড়া বন্ধুরা জাফলং স্পটের কাছাকাছি যেসব রেস্টুরেন্টে আপনি খেতে পারবেন সেগুলো কিন্তু প্রচুর টাকা চাইবে আপনার কাছ থেকে। আপনারা যেসব খাবার খাবেন সেগুলা দাম দরাদরি করে খেয়ে ফেলবেন। দেশের বিভিন্ন জায়গা থেকে যারা জাফলং ঘুরাতে আসেন আপনাদের থাকার জন্য যে জায়গাটা বেছে নিতে পারেন, অর্থাৎ নগরীর সিলেট শহরে কিন্তু আপনারা থেকে সেখান থেকে একদিনে কিন্তু সিলেট শহরে বিভিন্ন জায়গায় আপনি ঘুরতে পারবেন। তো থাকার জন্য আপনারা আম্বরকানা, দরগা গেট, এছাড়া তালতলা আরও বিভিন্ন জায়গা রয়েছে, সেই সব জায়গায় আপনারা 500 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত উন্নত মানের হোটেল রয়েছে, আপনারা সেখানে কিন্তু আপনি স্টে করতে পারবেন। জাফলং কিন্তু পর্যটক স্পটের মধ্যে সিলেটের অন্যান্য জায়গার মধ্যে অন্যতম একটা জায়গা। সাদা পাথর, বিছনাকান্দি এইসব জায়গার মতো জাফলংয়ে সেই ফিলটা পাওয়া যায়। এই স্পটটির পাশাপাশি অন্যান্য যেসব জায়গা আপনি একদিনে ঘুরতে পারবেন যেমন আলাকাল, তামাবিল, জৈন্তাপুর, সংগ্রামপুঞ্জি, চাবাগান, এইসব জায়গা আপনি একদিনে কিন্তু সব কয়টা জায়গা ট্যুর করতে পারবেন।
প্রচুর দর্শনার্থী এখানে কিন্তু প্রতিদিন অনেক ভিড় জমায়। আপনারা যারা এখানে গোসল করবেন তাদের জন্য এখানে কাপড় চোপড় এবং লাকিসের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। মাত্র 100 টাকা দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এখানে সংরক্ষণ করে রাখতে পারবেন। তারা আপনাদেরকে চাবি দেবে এবং সেই চাবি দিয়ে আবার আপনি কুলে প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবেন। যে সকল পর্যটকরা জাফলং ঘোরাতে আসবেন এখানে আসার আগ মুহূর্তে আপনি অবশ্যই এখানে গোসলের জন্য প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে আসবেন। যদি এখানে এসে আপনি পানিতে না নামেন তাহলে কিন্তু এখানকার সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন না। জাফলংয়ের মেন স্পটটিতে যেতে নামার সময় কিন্তু খুব সহজেই নামা যায়, কিন্তু ওঠার সময় তখন আমাদের পায়ে একেবারে ব্যথা অনুভব শুরু হয়ে যায়। যারা সিলেটের এই জাফলংয়ে ঘোরাতে আসবেন এখানে এসে কিন্তু আপনি ভারতীয় বিভিন্ন জিনিসপত্র কিনতে পেয়ে যাবেন। এখানকার অনেক স্টল রয়েছে, এইসব দোকানে আপনি ভারতীয় বিভিন্ন জিনিসপত্র কিনতে পেয়ে যাবেন, দামটাও একেবারে স্বচ্ছ। তাছাড়া ভারতীয় অনেক ফলমূল শাকসবজি এখানে কিনতে পাওয়া যায়। এছাড়া বন্ধুরা আমরা এই জাফলং তামাবিল হয়ে আমরা ভারতে কিন্তু প্রবেশ করতে পারি। তামাবিল হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চলের সীমান্তবর্তী একটা এলাকা যা জাফলংয়ে যাবার আগ মুহূর্তে অর্থাৎ 4 কিলোমিটার আগে অবস্থিত। এখানে দেখতে পাচ্ছেন তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট, এখানে আপনার পাসপোর্টটা চেকিং করবে, তখন আপনারা ডাউকি হয়ে শিলংয়ে অবস্থান করতে পারবেন। ভারতীয় ভিসা লাগিয়ে এই ডাউকি থেকে আপনি শিলং অবস্থান করতে পারবেন এবং ভারতের যে মেঘালয় রাজ্য রয়েছে সেগুলো আপনি স্বচক্ষে দেখে আসতে পারবেন। সো বন্ধুরা, আপনাদেরকে দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।